দেখো বন্ধুরা, নেগেটিভ চিন্তাধারা তো ভালো কথা না। নেগেটিভিটি যতটা দূরে রাখা যায় ততই ভালো, তাই না? তো যারা অনেক বুদ্ধিমান তারা কিন্তু নেগেটিভ বিষয়গুলোকেও কিভাবে যেন পজিটিভ কাজে লাগায়, সত্যি চিন্তা করে এটাকে আমরা অন্যভাবে কেমন করে ইউজ করতে পারি। তো একটা বিমা কোম্পানিতে একটা লোক খালি ঘুমাতো, অফিসে এসেছে, কোন রকম একটু সাইন টাইন করেছে হাজিরা খাতায়, বসের সাথে হয়তো দেখা করে এসেছে, এসেই দে ঘুম, এইরকম ঘুমাইলে কেমন লাগে বলো, কাজকর্ম কি করবে কোনো রকমে সারে। এরপরে হলো কি, একদিন এমডি সাহেব আসবেন, তার আশেপাশে সবাই বলছে স্যার আজকে কিন্তু আপনি ঘুমাইয়েন না, সাবধান, এই বয়সে যদি চাকরিটা চলে যায় তখন কি হবে বলেন তো। তো সেও চিন্তা করছে, তাও তো ঠিক, আমার চাকরিটা তো যাওয়ানো চলবে না। তো অনেক চেষ্টা করেছে, চোখে মুখে পানি টানিও দিয়ে এসেছে, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছে তার তো আর খেয়াল নেই। এমডি সাহেব ঢুকতেই দেখে ওই বেটা তো ঘুমায় গেছে। সবাই তো জিভে কামড়, টেনশনে আছে, ওনার জানি আজকে কি হয়। এমডি সাহেব ভিতরে গেছেন, সমস্ত কিছু পরিদর্শন টর্শন শেষ, সবাই নিজ নিজ কাজকর্ম ঠিকঠাক মতন উপস্থাপন করলেও ওই লোকটাকে সবাই আবার ভালোবাসে, পছন্দ করে, কিন্তু লোকটা তো অলস, আর তো ঘুমায় কি করবে। তো তার জন্য সবাই খুব টেনশনে আছে, না জানি কি হয়। এমনি সেব চলে গেলেন, কেউ কিছু বুঝলো না, তাদের বসকে কি বলে গেছেন ওই ওর লোক সম্পর্কে, কারণ এরকম ঘুমাতে দেখে কিছু বলবেন না, তা তো হয় না। পরের দিন কিন্তু বিমা অফিসটাই অন্য ঘটনা, জানো কি হলো, ওই দিনই জরুরি অর্ডার দিয়ে, ওই যেমন লেখে না সেক্রেটারি অমুক অমুক, হ্যাঁ, টেবিলের উপর রাখে না পোস্টের নাম লিখে, সেরকম একটা বেশ লম্বা করে কার্ড বানানো হয়েছে, কার্ড না মেটাল দিয়েই। তো সামনের যে পিয়নটা থাকে তাকে দায়িত্ব দেয়া হয়েছে যে ওই স্যার ঘুমিয়ে গেলে তারপরেই তুমি তার সামনে এটা দিয়ে রাখবে, আর ওই লোকটাকে ট্রান্সফার করে একদম ফ্রন্ট ডেস্কে নিয়ে গেছে। পরদিন থেকে এগুলো কার্যকর হবে, সেই লোকটা জানে না তার সামনে কি লেখা থাকবে, সে ঘুমিয়ে গেলে তারপর ওটা দিতে হবে বলেছেন বস। উনি ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে পিয়ন তার ডিউটি পালন করলো। পরের দিন সে তো তার চাকরি যায় না, এই নিশ্চিন্ততায় আরো আরামসে ঘুম দিয়েছে। হ্যাঁ, আর অন্যরা ছিল কৌতূহলে, পিয়ন কি লেখাটা রেখে গেল এটা দেখার জন্য সবার খুব কৌতূহল। তারা এসে দেখে ফ্রন্ট ডেস্কে, তো যে কেউ এই অফিসে ঢুকবে সবার আগে এদিকে নজর পড়বে, লেখা আমাদের এই কোম্পানিতে যদি আপনি বিমা করেন বাকি জীবনটা এরকম নিশ্চিন্তে ঘুমিয়ে কাটাতে পারবেন। কি বুঝলা বন্ধুরা, ওই লোকটাকে এই পড়ন্ত বয়সে চাকরি থেকে সরিয়ে না দিয়ে অ্যাডভার্টাইজ হিসেবে, বিজ্ঞাপন হিসেবে এমডি সাহেব ব্যবহার করার বুদ্ধি দিয়ে গেলেন। তাইলে এইটা যদি হয় আমরা চেষ্টা করতে পারি, কাউকে যদি কিছু দিয়ে শোধরানো না যায় তাহলে সে যেমন আছে সেই তেমন থাকাটাকে কিভাবে ক্যাশ করা যায়, ঠিক না? ভালো থেকো, মার্লিনস শর্ট স্টোরিজের সাথেই থেকো।